রোজা অবস্থায় টুথপেস্ট এবং টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা? রোজা অবস্থায় টুথপেস্ট অথবা টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করা যাবে না, অনুচিত কাজ। যদিও আপনি যদি সতর্কতার সাথে করেন, থুতু ভিতরে না যায় সেটা খেয়াল রাখেন, কুলি করে ফেলে দেন, তাহলে রোজা ভাঙবে না। টুথপেস্ট দিয়ে আপনি রোজা অবস্থায় ব্রাশ করলে রোজা ভাঙবে না, কিন্তু কাজটা অনুত্তম কাজ, এটা মাকরু। কেন মাকরু? কারণ হলো এর ফলে আপনার থুতুর সাথে কিছু না কিছু আপনার ইচ্ছার বাইরেও ভেতরে চলে যায়, আপনি চাইলে তো অ্যাভয়েড করতে পারেন। সেজন্য আমরা সাহরি খেয়ে ফজরের আজানের আগে আগে টুথপেস্ট ইত্যাদি দিয়ে ব্রাশ করার দরকার, সেটা ব্রাশ করে ফেলবো, কিন্তু দিনভর বেশি বেশি মেসওয়াক দিয়ে আমরা দাঁত মাজব। মেসওয়াক ব্যবহার করা রোজা অবস্থায় জায়েজ, শুধু জায়েজ না বরং সুন্নাত, রমজান একটা স্পেশাল আমল বলতে পারি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে এত বেশি মেসওয়াক করতেন যে গুণে শেষ করা যাবে না। সেজন্য বেশি বেশি মেসওয়াক করা যেতে পারে আমাদের দাঁত পরিষ্কার মুখ পরিষ্কারের জন্য, বরং সেটা করা উচিত। আর সাধারণ খালি ব্রাশ দিয়ে আপনি ব্রাশ করতে পারেন, পেস্ট বা পাউডার দিয়ে ব্রাশ করতে হলে সেটা রাতের বেলায় করবেন। রমাদান মাসের স্বপ্নদোষ হলে ফরজ গোসল না করে সাহরি খাওয়া যাবে কিনা? রমাদান মাসে যদি কারোর রাতে স্বপ্নদোষ হয়, এদিকে তিনি সাহরি করবেন, গোসল করার সময় কম, তাহলে সেক্ষেত্রে সাহরি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ অবস্থায় সাহরি খেতে কোনো সমস্যা নেই, যদিও আগে গোসল করে তারপরে খেতে পারলে উত্তম, কিন্তু যদি কেউ এটা না করেন তার রোজা হয়ে যাবে। সাহরি যদি ফরজ গোসল অবস্থায় খান রোজা হয়ে যাবে, তবে ফজর নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য তাকে ফরজ গোসল করে ফজরের জামাতে ফজর নামাজে সামিল হতে হবে। কিন্তু খোলাসা কথা হলো যে স্বপ্নদোষ হলে ওই অবস্থায় বা স্বপ্নদোষ ছাড়া কেউ স্ত্রী সবাস করেছে ওই অবস্থায় সাহরি খেলে সাহরি হবে এবং রোজা রাখা যাবে, তবে ফজর আগে গোসল করে ফেলতে হবে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।